গল্প শুধু অল্প নয়, শেষাংশ। আর একটা কথা আপনাদের বলি, সিকিউরিটি গার্ড রতন বারুইদের পরিবারে যেসব বড় বড় বিপদ ঘটেছে তা পরিবারের প্রত্যেকেরই মাথায় ও বুকে ভীষণভাবে আঘাত করেছে। সেই সব আঘাত সকলে প্রাণপণে সহ্য করবার চেষ্টা করলেও তার ফলে যেমন ব্যবসা নষ্ট হয়েছে, ভীষণ আর্থিক ক্ষতি হয়েছে, আরেকটা ব্যাপার ঘটেছে প্রত্যেকেরই নার্ভে কিছু না কিছু এফেক্ট করেছে। রতনদের পরিবারে বরাবর একটা অশুভ শক্তি কাজ করে আসছে। একমাত্র ব্যতিক্রম রতনের দাদু, অত ঝড়ঝাপটার মধ্যেও নিজেকে সবসময় ঠিক রাখবার চেষ্টা করেছেন। ভাবলে অবাক হতে হয়, কী করে সম্ভব? আমরা বলি মাথার উপরে বটগাছ আছে, কিন্তু প্রচণ্ড ঝড়ঝাপটায় বটগাছের ডালও ভেঙে পড়ে, কিন্তু রতনের ঠাকুরদার ক্ষেত্রে তা ঘটেনি এবং পরবর্তীকালে উনি একটার পর একটা সমস্যা পুনর্নির্মাণ করবার চেষ্টা করেছেন। একজন মনুষ্যরূপী ঈশ্বর বলা যেতে পারে। ব্যবসা পুনর্নির্মাণ আর সম্ভব ছিল না, কিন্তু পরিবারের প্রত্যেকের জীবনগুলোকে পুনর্নির্মাণ করবার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত করেছেন। হাজার হাজার সাবাস দিয়েও শেষ করা যাবে না। রতন মাঝে মাঝে ভাবে কী করে সম্ভব, রতনের চোখে এবং মনে ঠাকুরদা ভগবান হয়ে রয়ে গেছেন। আর একটা স্পর্শকাতর কথায় আসছি, রতনদের পরিবার বরাবর স্বতঃস্ফূর্তভাবে করে এসেছে, আন্তরিকতার সঙ্গে করে এসেছে। অতএব কথাটা শুনে কারো মনে আঘাত লাগা বা খারাপ লাগার কিছু নেই, যেটা অনেক বাড়িতেই হয় না, সেটা রতনদের বাড়িতে নিয়মের মতো ছিল। যারা প্রত্যক্ষদর্শী, এ অভিজ্ঞতা যাদের হয়েছে তারা আজও তা স্বীকার করে। ঘটনাচক্রে রতনের কোম্পানির আন্ডারে রতনদের পাড়ার একটি ছেলে কাজ করে, সে প্রায়ই রতনের কাছে স্বতঃস্ফূর্তভাবে সে কথা বলে। ঘটনাটা বলি, রতনদের পরিবারে যদি 15 জন সদস্য ছিল তো রতনদের বাড়িতে রোজ রান্না হতো 25 জনের, কারণ রতনরা ছাড়াও বন্ধু বান্ধব জানা পরিচিত অন্তত পক্ষে আরও 10 জন মানুষের জন্য রোজ রতনের বাড়িতে রান্না হতো। কোনো রকম গল্প কথা নয়, একদম বাস্তব সত্যি। সেই জন্য একটা গান আছে, মনটা হলো আসল রাজা, আমি রাজা নই।